আমরা প্রত্যেকেই কম বেশি সকলেই ঘুরতে খুব ভালোবাসি। বাইরে কোথাও ঘুরতে গেলে স্বাভাবিকভাবেই আমাদের কোনো হোটেল বা কোনো আবাসস্থলে স্থান নিতে হয়। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছেন, আনন্দ করতে গিয়ে যদি কখনো কোনো ভূতের খপ্পরে পড়েন তবে কেমন লাগবে? আদৌ ছাড়া পাবেন কিনা, যদি পান তবে সেই অভিজ্ঞতা কখনো এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন কিনা? এমন সব অকল্পনীয় ঘটনা কিন্তু শুধু পর্দার ওপারেই নয়, কখনো কখনো এপারেও ঘটে থাকে। আজকে শুনবেন লেখিকা মৌমিতাদের কলমে গ্রাম বাংলার এক হাড় হিম করা কাহিনী, মধ্যরাতের পাইস হোটেল। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে অধ্যায় অভিষেক, দেবাঞ্জন, অভিক, সায়র, অভিযান, আকাশ। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী, মধ্যরাতের পাইস হোটেল। শুনতে থাকুন। বারবার বলছে এই সময় তুই এলে অনেক ভালো হতো, তুই নিজের সব দিক দেখে নিতে পারতিস, আমরা কিছুই নাকি ঠিকঠাক অ্যারেঞ্জ করে রাখতে পারি না। তোকে দায়িত্বজ্ঞানহীন বলছে। হ্যাঁ সেটাই, এবার বাজে কথা রাখ, আসল কথা আয় তো। কিসের আসল কথা? তুই কি রে দাদা, হ্যাঁ তোর বোনের বিয়ে কবে আসছিস বলতো? এদিকে একটু সামনে নিয়ে চলে যাব, এখন অফিসে খুব চাপ বুঝলি। কাজের চাপ সারা জীবন থাকবে, কিন্তু আমার জীবনের এই সুন্দর দিনগুলো চলে গেলে আর ফিরে পাবি না, প্লিজ তাড়াতাড়ি চলে আয়, আমরা সবাই তোকে খুব মিস করছি। দেখছি তারা চেষ্টা করে। ওখানে গিয়ে আমাদের কথার মনেও পড়ে না বল। এই তো, এটা তো অভিমানের কথা হয়ে গেল। মানবিমান বোঝার মতো সময় আছে নাকি তোর? আচ্ছা বাবা ঠিক আছে, আমি দেখছি ছুটি পাওয়া যায় কিনা, দাঁড়া। তুই কাজ কর, আমি রাখছি। হ্যাঁ রাখ, টাটা। শহরের মানুষের কাছে গ্রাম হলো সবুজের ভান্ডার। সারা বছরের কংক্রিটের ক্লান্তি আর ধোঁয়া এসবের থেকে বাঁচতে কিছুদিনের জন্য হাওয়া বদল করতে এখানকার মানুষ ছোটে গ্রামের উদ্দেশ্যে। হঠাৎ করে কলকব্জার হাত থেকে মুক্তি পেয়ে সাধারণ কিছু দেখেও মানুষ তার মধ্যে অনেক অসাধারণত্ব খুঁজে পায়। তখন হয়তো কবি না হয়েও কবিতা লিখতে ইচ্ছে করে, অথবা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। এই কাহিনীর কতক ঘুরতে বেরিয়েছেন বা বলা যেতে পারে একজনের বাড়ি খুঁজতে বেরিয়েছেন, কিন্তু ঘুরতে বেরিয়ে জীবনের প্রথমবার এমন কিছুর সম্মুখীন হয়েছেন যা অপ্রত্যাশিত বললে অনেক কম বলা হয়, বরং বলা যেতে পারে ভাগ্য বিপর্যয় অথবা জীবন সংশয়। কথবের গন্তব্য পটুয়াটুলি গ্রাম। গ্রামের জনসংখ্যা বেশ কম, কারণ একটা সময় কলেরায় বেশ কয়েকটি গ্রাম উজাড় হয়ে গিয়েছিল, তার মধ্যে পটুয়াটুলি গ্রাম অন্যতম। কলেরার প্রকোপে কিছু পরিবার তখন ভয়েতে এই গ্রাম ছেড়েছিল, আর সৌভাগ্যবশত যারা এই গ্রামে বেঁচে বর্তে টিকে গিয়েছিল তাদেরই বংশধরেরা এই গ্রামে আজও বসবাস করছে। গ্রামের অবস্থা খুব একটা ভালো নয়, সকালে মেঠো রাস্তার আশেপাশে গরুর গাড়ি চড়ে বেড়ালেও রাতের বেলায় কোনো যানবাহন পাওয়া যায় না। মানুষজন আজও এখানে অসুস্থ হলে জল পড়া, গাঝারা, মানত করা, লৌকিক দেবদেবীর পুজো দিয়ে তাকে তুষ্ট করায় বিশ্বাসী। এসবে আসলে ফল কতটা হয় তা ঠিক জানা নেই, তবে এমন কোনো উপাচার, পূজা পার্বণ, কর্মযজ্ঞ, ব্রত উদযাপন শুরু হলে গ্রামে প্রচুর মানুষের খাবারের পাত পড়ে। এমনই কুসংস্কারবদ্ধ গ্রাম আমাদের কথক হঠাৎ উড়ে এসে জুড়ে বসলেন। অফিস ফেরত কথক বোনের বিয়ের জন্য পটুয়াটুলি যাবেন, বোনকে সারপ্রাইজ দেবেন বলে সাত তাড়াতাড়ি করে অফিস থেকে ছুটি নিয়ে দুপুরে বাড়ি ফিরেছেন। কলকাতার একটি ভাড়া বাড়িতে বাস, একাই থাকেন, মাঝে মধ্যে এক দুজন বন্ধুবান্ধব কাজের সূত্রে এখানে এসে কিছুদিন থাকে, তারপর যে যার মতো নিজের কাজ সেরে আবার নিজেদের জায়গায় চলে যায়। কোনো রকম আগাম বার্তা না জানিয়ে নিজের বোনের বাড়িতে যাবার জন্য ট্রেনে চেপে বসেন। সকাল থেকে বোনের জন্য খুবই মন কেমন করছে, তার উপর বোনের অভিযোগ অভিমান মাখা কথাগুলো শোনার পর আর একটুও মন টিকছে না। নিজের কোনো বোন নেই বলতো, এই বোন সমস্ত দুঃখ সব সময় মুছিয়ে এসেছে, নিজের চেয়েও অনেক বেশি। বোনের মুখে অনেকবার শুনেছেন ওদের ওখানে যাতায়াত করতে সময় লাগে কমপক্ষে 4 ঘন্টা। কতকের হিসাব মতো 4 ঘন্টা সময় লাগলেও যথাসময়ে তিনি পৌঁছে যাবেন, কিন্তু রাস্তায় বেরিয়ে বুঝতে পারলেন হিসেব বেগতিক ঠেকছে। প্রথমত শহরের রাস্তায় মারাত্মক যান,
দ্বিতীয়ত গাড়ি অনেক লেট, তৃতীয়ত তিনি যে গাড়িটি ধরবেন বলে ঠিক করেছিলেন জ্যামে আটকে থাকার জন্য সেই গাড়িটি অনেক আগেই চলে গিয়েছে। অর্থাৎ এখন পরের গাড়ির জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অগত্যা তিনি শেষ ট্রেনেই চেপে বসলেন। সাথে বেশ কিছু টাকা আছে, যদি বোনের বাড়ি পৌঁছতে না পারেন তবে সেই টাকায় অন্তত এক রাত্রি কোথাও কাটিয়ে দেবেন। এখনও অবধি যতটা বর্ণনা করা হয়েছে তাতে অসুবিধার কোনো আভাস মাত্র নেই, কিন্তু মানুষ যা প্রত্যাশা করে তা সবসময় পূরণ হয় না, বরং বলা ভালো বেশিরভাগ সময় তা অপূর্ণ থেকে যায়। একটা পটুয়াটুলি, এটাই লাস্ট ট্রেন, গাড়ি দেড় ঘন্টা লেট আছে, দেবো এতক্ষণ? আরে তাড়াতাড়ি বলুন দেবো কিনা, পিছনে অনেক লাইন পড়ে গেছে, এত ভাবার সময় নেই, প্রয়োজন হলে লাইন থেকে সরে গিয়ে ভেবে আসুন। আচ্ছা আচ্ছা দিন, নোট দেবেন না, খুচরো দিন, দেখুন না যদি হয়। আরে ও দাদা কি মুশকিল, কত কথা বলছেন, তাড়াতাড়ি করুন, আমার গাড়িটা এক্ষুনি বেরিয়ে যাবে, দূর এমনিতেই ট্রেন লেট আছে। আরে ও দাদা তাড়াতাড়ি করুন না। কি হলো কি, তাড়াতাড়ি খুচরো দিতে পারলে দিন, নইলে লাইন থেকে সরুন। হ্যাঁ এই যে নিন। পরের জন দিনকাল যা পড়েছে, মানুষজন ভালো করে একটু কথা পর্যন্ত বলে না, একটা চাকরি পেয়েছে বলে যেন ধরাকে সরা মনে করছে, কি ব্যবহার। যাকে আজকে সব মাথায় নেব না, শুভ কাজে যাচ্ছি, তার আগে মাথা গরম করবো না, বোনকে আজকে সারপ্রাইজ দিয়ে দেবো, কিন্তু কিছু নিয়ে যেতে পারলাম না। ও যাক গিয়ে, বিয়েতে তো উপহার দেবই, তখন একেবারে দিয়ে দেবো, এখন ভালোই ভালোই পৌঁছতে পারলে বাঁচি। এই যে দাদা শুনছেন, এখন যাওয়ার ট্রেন নাকি দেড় ঘন্টা লেট। হ্যাঁ কি আর বলবো দাদা, যা বিচ্ছিরি অবস্থা, উফ, আজ তাড়া না থাকলে বাড়ি চলে যেতাম মশাই, নেহাত দায়ে পড়ে যাচ্ছি, বুঝলেন তো, দায়ে পড়ে। ও তাহলে ঠিকই শুনেছি, টিকিট কাউন্টারে। তা আপনি কোথায় যাবেন দাদা? পটুয়াটুলি। পটুয়াটুলি মরতে? মানে ও তা আপনি বোধ হয় কিছুই জানেন না, ওদিকে রাতে ট্রেনে খুব একটা ভিড় হয় না, তারপর শুনেছি স্টেশনটাও বেশ ফাঁকা ফাঁকা, গ্রামেই তো মানুষজন কম, ভিড় হবে কি করে, ওই গ্রামের নামে অনেক কাহিনী আছে, রাত বিরেতে কেউ খুব একটা যায় না বলেই তো জানি, এই লাইনের ধার দিয়ে নাকি খাদের সব কান্না শোনা যায়, যখন তখন লোকজন তো মরে পড়ে থাকে। না ঠিকই শুনেছেন, ওই গ্রামে যাচ্ছি, একটু দরকার আছে। রাগ করবেন না দাদা, তা বলছি আপনার দরকার যখন এতখানি তীব্র, তখন সকালে গেলেই তো পারতেন, শুধু রাতে বেরোনো। না আসলে অফিস থাকে তো, ছুটি পাই না তাই। যাক গিয়ে, সাবধানে যাবেন দাদা, আমি অবশ্য অনেক আগেই নেমে যাবো। হ্যাঁ চলি দাদা, আমি একটু ওই আগের কম্পার্টমেন্টে উঠবো, এগোলাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসুন, আপনিও সাবধানে যাবেন, বললাম না আজকাল মানুষ একটু ভালো করে কথা পর্যন্ত বলতে শেখেনি। আরে বাবা দরকার না থাকলে কি কেউ এমনি এমনি কোথাও যায়, আর দরকার না থাকলেও যদি কেউ যায় তাই বলে মরার কথা বলবে, অসভ্য লোক একটা। ধুর ধুর আমার এই ভুল, স্টেশনে তো আরও লোক আছে, শুধু শুধু ওনাকেই কেন জিজ্ঞাসা করতে গেলাম কে জানে। আজকে রাতের এই যাত্রা শুভ হোক, কথকের মতো ট্রেনের সকল যাত্রী যেন নিরাপদে পৌঁছতে পারে, তাদের মধ্যে থেকে কেউ যেন রেল লাইনের কান্না শুনতে না পায়। একবার মাকে ফোন করে বাড়িতে জানিয়ে দেব, না থাক বরং এখন জানাবো না, দিনকাল যা খারাপ তার উপর খবরের চ্যানেলে দৌড়তে সারাক্ষণ খুন জখমের খবর দেখে ভয় সিটিয়ে থাকেন, এখন যদি খবর দিই একা একা রাত বিরেতে পটুয়াটুলি যাচ্ছে, তাতে সত্যি সত্যি রাস্তায় কোনো বিপদ আপদ না হলেও মা হয়তো আমার চিন্তাতেই অসুস্থ হয়ে পড়বেন, তার চেয়ে বরং একেবারে পৌঁছে জানিয়ে দেবো। থাক, যথারীতি দেড় ঘন্টা বাদে ট্রেন আসে, ট্রেনে খুব বেশি ভিড় নেই, সবাই আস্তে আস্তে ধীরে ধীরে উঠল, মাত্র এই কজন যাব, এত ফাঁকা, যাকে একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবো। ট্রেন ছেড়েছে, কিছু দূর যাবার পর ট্রেন আপন গতিবেগ নিয়েছে, শহরের মানুষজন অফিস টাইমে এমন ফাঁকা ট্রেনের প্রত্যাশাও করতে পারে না। ওই যে প্রথমেই বলেছিলাম না, গ্রাম আসলে একটা সময় শহুরে মানুষের কাছে বিস্ময়কর জায়গা হয়ে ওঠে,
ট্রেনে যথারীতি সেরকম ভিড় ছিল না, ফলে একটা উইন্ডো সিট আগলে নিয়ে কতক বসে পড়লেন। রোজকার একঘেয়ে জীবনে একাদ দিন যদি এমন উইন্ডো সিট পাওয়া যায়, তবে হয়তো সারা সপ্তাহের ক্লান্তি এমনিই দূর হয়ে যায়। দিনের বেলা জানালার পাশের সিট পেলে বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করা যায়, তবে রাতের বেলায় জানালার পাশের সিটে কেবলমাত্র ভালো হাওয়া পাওয়া যায়। বেশিরভাগ রাস্তাই অন্ধকারে মোড়া, ফলত কি আসতে চলেছে আর কি পেরিয়ে গেল তা সঠিকভাবে বোঝা যায় না। কতক কানে হেডফোন গুঁজে আপন মনে গান শুনছেন, মাঝে মাঝে একটু গুনগুন করছেন। ট্রেনের কামরায় সম্ভবত তাকে ছাড়া আর বাকি দুজন রয়েছেন, মাঝে মাঝে হয়তো তারা আর চোখে কতকের দিকে চেয়েও নিচ্ছেন, যদিও কতকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এই যাত্রাটা কতক প্রাণ ভরে উপভোগ করে নিতে চান। এর আগে এমন সুন্দর নৈশ ভ্রমণ কতকের কপালে বোধ করি খুব বেশি জোটেনি, আর নতুন অভিজ্ঞতা সবসময় একটু বেশি উৎসাহের হয়। ট্রেনের কামরায় আলোকহীন, কতক প্রথমে একবার ভেবেছিলেন তার ব্যাগটা উপরে তুলে দিয়ে আরামে বসে থাকবেন, পরক্ষণে মনে হলো থাক তার প্রয়োজন নেই। প্রথমত ব্যাগ সেরকম ভারী নয়, দ্বিতীয়ত আলো অন্ধকারে কে তার দিকে চেয়ে আছে আর কে নেই সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তৃতীয়ত যেটা সম্ভাবনা সবচেয়ে কম কিন্তু থাকলেও থাকতে পারে সেটা হচ্ছে ডাকাতের। যদি এখন হঠাৎ করে ট্রেনে ডাকাত পড়ে, তবে আজ রাতটা কোনো মতে কোথাও কাটানোর জন্য যেটুকু অর্থ এনেছেন সেটুকুও যাবে। সবচেয়ে বড় কথা, তাদের হাতে পড়লে প্রাণের ঝুঁকি রয়েছে, তাই এত সব ভেবে তার ব্যাগটা নিজেই কোলের মধ্যে নিয়ে জড়িয়ে বসে থাকলেন। ততক্ষণে আন্দাজ করা যায় ট্রেনের বাইরে অজস্র বাড়ি ঘর গাছপালা ছুটে ছুটে চলেছে। কতকের স্টেশন সবার শেষে, তাই ভালো করে মুড়ি মাখা খেয়ে টানা ঘুমিয়ে নিলেন। সেই স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন অনেক জায়গায় থেমে থেমে এসেছে, ফলে আরও অনেক বেশি সময় নষ্ট হয়েছে। কতক এখন বুঝেই গেলেন সেই রাত্রে বোনের বাড়ি যাওয়া কোনো মতেই সম্ভব নয়, সুতরাং এক রাতের জন্য কোনো ভাড়া বাড়ি দেখতে হবে। স্টেশনে নামা মাত্র দেখলেন তিনি ছাড়া আর মাত্র দুটি লোক গাড়ি থেকে নামলো। নামার সঙ্গে সঙ্গেই লোকগুলো দ্রুত পদে চলে গেল। কাউকে একটু দাঁড় করিয়ে বোনের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করার মতো অবকাশটাও তারা দিলেন না। স্টেশনে একটা কুলি পর্যন্ত নেই, যদিও কুলির প্রয়োজন তার ছিল না। একদিনের মধ্যেই বরং বলা ভালো সামান্য কিছু সময়ের মধ্যে হাতের সামনে যে কটা ভালো জামা কাপড় পেয়েছেন সে কটাই নিয়ে এসেছেন, তাই ব্যাগ বিশেষ ভারী হয়নি। ইস, কতক্ষণ ধরে গান শুনতে শুনতে ফোনের চার্জ একেবারে শেষ হয়ে গেছে দেখছি, এখন তো চাইলেও আর যোগাযোগ করতে পারবো না। কথায় আছে না, ভাগ্যে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি, বিষয়টা অনেকটা ওই রকমই হয়ে গেল। অদৃষ্ট যদি মনে করেন কারোর সাথে যোগাযোগ করতে দেবেন না, তবে কোনো যন্ত্রের ক্ষমতা নেই তা খন্ডায়। আর এমনিতেও পটুয়াটুলি গ্রামে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। ওহ বাবা, এতক্ষণ বসে থেকে একেবারে কোমর ধরে গেল আর কি। এখন যাই দেখি সামনে কি আছে। মশারে বাবা, উফ, ট্রেনে জানা মশা, তার চেয়ে তো এই গ্রামে মনে হয় বেশি মশা। আত্মীয় স্বজনদের অভ্যর্থনা করে নিতে আসতে দেখলাম না, কিন্তু মশাগুলো দেখছি ঠিক সাদর আমন্ত্রণ জানাতে চলে এসেছে। উপরে বাবারে পুরো ফুলিয়ে দিল রে, মশা তো নয় যেন একটা ইঞ্জেকশন। কথাটা সত্যি, গ্রামে মশার উৎপাত আছে বই কি, তবে গ্রামে আরেকজনের নাম খুব মুখে মুখে ফেরে। এখন উৎপাত করে কিনা জানি না, কিন্তু লোকের মাঝে বেশ পরিচিত আছে নিঃসন্দেহে, এটুকু বলতে পারি। বাপরে বাপ, রাস্তার যা অবস্থা, আর একটু হলে মুক্ত করে পড়ছিলাম। ইস, আমার পরপরই হোঁচট খেলাম। দেখো ঠাকুর, সব যেন ভালোই ভালোই কেটে যায়। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, তিনি হচ্ছেন ঘনশ্যাম ওরফে ঘনাদা। ওনার পাইস হোটেল ঘনাদার পাইস হোটেল নামেই পরিচিত। পাক্কা ঢব্বাজ লোক, সবসময় গল্প গুজবে মেতে থাকেন। পৃথিবীতে কোথাও হয়তো এমন কোনো বস্তু নেই যা নিয়ে তিনি গল্প বানাতে পারবেন না। একদম তুচ্ছাতি তুচ্ছ বিষয় নিয়েও তিনি সব এক একটা অসামান্য গল্প তৈরি করে ফেলতে পারেন, আর সেটা পরিবেশনের সময় এমন ভঙ্গি যে কোনো কাস্টমার, তার বন্ধুবান্ধবেরা বা পাড়ার ছেলে ছোকরার দল তারা পর্যন্ত বিশ্বাস করতে না চাইলেও গল্পটা ছেড়ে উঠতে পারেন না। তিনি নিজেই সেজন্য সবসময় সবাইকে বলতেন, আরে বাবা, গল্প বলার এলেম থাকা চাইতো নাকি? কতক বোনের কাছে অনেক আগে ঘনাদার বিখ্যাত পাইস হোটেল সম্পর্কে কিছু একটা শুনেছিল, ভালো কি খারাপ তা এখনো অতটা স্পষ্ট মনে নেই, কিন্তু গ্রামে বোনের বাড়ির ঠিকানা ছাড়া একমাত্র ওই আরেকটা জিনিসই তার মনে আছে।
এত রাত্রে বোনের বাড়ি যেতেও পারবে না বলতো। স্টেশনে নামা মাত্রই সে মনস্থির করেছে আজ রাত্রে কোনো মতে থাকার জন্য আর খাবার জন্য ওই ঘনাদার পাইস হোটেলটা খুঁজে বার করতেই হবে। বোনের মুখে শুনেছিল ঘনাদা খুব গল্প গুজব করতে ভালোবাসে, ব্যাস এইটুকুই মনে আছে। আরে ওখানে ওটা কে? দেখে তো মনে হচ্ছে স্থানীয় বাসিন্দা। যাই তো গিয়ে একটু জিজ্ঞাসা করে দেখি, ট্রেনেই তো ছিল নাকি? অন্ধকারে তো ভালো করে দেখতেই পাই না কারা বসেছিল, যাই তো দেখি। কথক তার কল্পনীয় একটি চরিত্রের পিছনে পিছনে এসে দাঁড়ায়। ওই রকম আলো অন্ধকারে পরিবেশে কথকের মনে হলো হয়তো কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন? কথকের কণ্ঠ পেয়ে বোধহয় সেই কল্পনীয় চরিত্র একবার পিছু ফিরে তাকিয়েছিল। দাঁড়াবেন, শুনতে পাচ্ছেন? এবার মনে হলো কথকের কণ্ঠে সেই চরিত্র যেন একটু দূরে গিয়ে দাঁড়ালো। আর শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পেলে দয়া করে একটু উত্তর দিন, খুব দরকার। এই যে আরে ও মশাই, শুনতে পাচ্ছেন? কথকের কণ্ঠে সেই কল্পনীয় চরিত্র যেন আরো দূরে দূরে সরে যেতে থাকলো। কথকের মনে হলো হয়তো কথকের কণ্ঠে ভয় পেয়ে সেই চরিত্র তাকে এড়িয়ে চলছে। স্বাভাবিকভাবেই এত রাতে ফাঁকা রাস্তায় বাইরের কোনো লোকের আসার কথা নেই। কথক ভাবলেন হয়তো সেই কল্পনীয় চরিত্র তাকে চোর বা ডাকাত ভেবে ভয় পেয়ে দূরত্ব বজায় রাখছে। আরে এই যে শুনুন না, হয়নি, আমি কোনো চোর ডাকাত নই। একবার আমার কথাটা শুনলে খুব ভালো হতো, একটু দাঁড়ান। ও দাদা! কথক অনেকবার তার উদ্দেশ্যে ডাক দিতে দিতে তার পিছু চলতে শুরু করেন। একটা সময় সেই কল্পনীয় চরিত্র দৌড় দেয়। কথকের বড্ড অবাক লাগে, অথচ তিনিও কোনো কিছু ভাবনা চিন্তা না করে কলের পুতুলের মতো ওই কল্পনীয় চরিত্রকে অনুসরণ করে তার পিছনে ছুটে আসেন। কিন্তু তারপর একটা স্থানে এসে দেখতে পান কোথায় কি, সবই তো ফাঁকা, কেউ তো নেই। চারিদিকে ধুধু করছে ফাঁকা রাস্তা। যা বাবা, ভুল দেখলাম নাকি? কিন্তু না, তখন যেন মনে হলো এখানে কেউ দাঁড়িয়ে আছে, আমি দেখে ছুটে দৌড় দিল। এত ছুটে কি করে দৌড়তে পারে মানুষ? কি জানি, হতে পারে হয়তো আমার মনের ভুল। ভুল? এত রাতে মনের ভুল কেন? কত কি ভয় পেয়ে গেলেন, নাকি তাকে কেউ ভয় দেখাতে চাইছিল? কি হবে ভয় দেখি, ওই একটা মাত্র ব্যাগ ছাড়া আর কোনো মূল্যবান সম্পদ তো নেই কেড়ে নেবার মতো। যা গিয়ে আবার ফিরে আসি কথকের কাছে। কথক আশেপাশে কোনো জনমানব ও গাড়ি না পেয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। তারপর বেশ অনেকখানি পথ হেঁটে এসে একটা ছাউনি দেখতে পেলেন। দূর থেকে দেখে মনে হলো সেই ছাউনির তলায় কেউ যেন বসে আছে। ছাউনিটা কিসের তা ভালো করে বোঝা গেল না, আপাতত সেটার বোঝার প্রয়োজনও নেই। দেখতে দেখতে মনে একটু আশার সঞ্চার হলো, হয়তো মশার কামড় খেয়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়ে মরতে হবে না। যাক বাবা, এই অনেক অচেনা অচেনা জায়গায় একরাত কোনো মতে কাটিয়ে দিতে পারলেই বাঁচবেন, পরের দিন ঠিক রাস্তা খুঁজে গন্তব্যে চলে যেতে পারবেন। ভাবতে ভাবতে এগিয়ে এসে ছাউনির সামনে প্রায় ঘুমন্ত বা আধো ঘুমন্ত একজনকে দেখতে পেলেন। মনে হলো পুরুষ। চারিদিকটা বেশ অন্ধকার, অন্ধকারে কাউকে সঠিকভাবে দেখা যায় না। এখানে জায়গায় জায়গায় পোস্ট আছে কিন্তু বাতি নেই। তবে কোনো মতে যতটুকু সম্ভব দেখে মনে হলো বয়স তার চেয়ে বেশিই হবে। এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন? বাবা কি ঘুম ঘুমোচ্ছে রে বাবা, পুষ পুষ করে নাক ডাকছে একেবারে, ঠান্ডা নিঃশ্বাসে যেন গাটা কাটা দিয়ে উঠলো একেবারে। ও আচ্ছা, এই যে ওমশাই শুনছেন, এখানে কাছে পিঠে কোথাও কোনো হোটেল পাওয়া যাবে? কে? কে? এই যে আমি। আমিটা আবার কে? উফ, এত রাতে জ্বালালে বাপু, আপনি একটু তাকালে ভালো হতো। উফ, আরে কে রে হতভাগা, আপনার ঘুমে ঢলাটা শেষ হলে আর একটু তাকাবেন, বুঝতে পারবেন। তা এখানে নতুন বুঝি? হ্যাঁ, মানে আজকেই এসেছি, এখানে কোনো কিছু চিনি না, তাই জন্যই জিজ্ঞেস করছি সামনে কোনো হোটেল পাওয়া যাবে কিনা। তা আপনি যাবেন কোথায়, আর এখানে এত রাতে কেন এসেছেন, কাকে চাই? আসলে এতটা পথ হবে বুঝতে পারিনি, আন্দাজ ছিল না। আসবার কারণটা কি জানতে পারি? ঘুরতে নাকি? ঘুরতে এসেছি, তবে সেই হিসেব বলতে গেলে ঠিক ঘুরতে না, নিমন্ত্রণ রক্ষা করতে। মানে খেতে? তা এখানে এসে যা যা খাবেন সব পেটে সইবে তো?
না খেয়ে আগে কি করে বলুন দেখি সইবে কিনা। মানুষের জীবন কখন যে কি হয় তা বলা যায় না। মানুষ নিজের অদৃষ্টকে না জেনে অসম্ভবের পেছনে দৌড়ায়। আমাদের চারপাশে এমন অনেক সময় অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা হয় না, এমনকি বিজ্ঞানও তার কোনো ব্যাখ্যা দিতে পারে না। এই যেমন ধরুন, আপনার এখন ঘুম পাচ্ছে, আপনি ঘুমোবেন, আপনার খিদে পেয়েছে, আপনি খাবেন, এগুলো হলো জৈবিক চাহিদা। এগুলোর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে, কিন্তু আপনার যদি এখন হঠাৎ করে মনে হয় আপনি কিছুক্ষণ আগেই সামনে কাউকে দেখলেন অন্ধকারে, একটু ঝাপসা, অদ্ভুত বা অবাস্তব কিছু কিন্তু পরবর্তীতে আলো ফেলতেই দেখতে পান, কই কোথাও কিছু নেই, সবই তো চোখের ভুল, এইসবের কোনো ব্যাখ্যা কি বিজ্ঞান দিতে পারবে? বোধ হয় না। আর এভাবেই এই অসম্ভবের থেকেই রহস্যের জন্ম। সেই রহস্য আমাদের সকলের প্রিয়, কিন্তু ঘটনাগুলো ঠিক তখনই উপভোগ্য যখন সেটা অন্যের সাথে ঘটে এবং আমরা কেবল সেগুলি দর্শক রূপে দেখে থাকি। কিন্তু যখন সেই অদ্ভুত ঘটনাগুলো আমাদের নিজের সাথে ঘটে, তখন বোবা হয়ে যেতে হয় এবং ভয় যেন হাড় হিম হয়ে আসে। তা কার বাড়ি আসা হয়েছিল? আসলে এখানে আমার এক মাসুতো বোনের বাড়ি, সামনেই তার বিয়ে, এই আর কি এখানে এসেছিলাম। কিন্তু ওদের আগে থেকে কিছু জানানো হয়নি, জানিয়ে এলে ওরা গাড়ি টাড়ি পাঠিয়ে দিত হয়তো, কিন্তু বলে আসিনি কিছু, তাই একা একা ফেসে গেছি। আজকে আর রাতে এখানে কোনো গাড়ি পাবেন না, রাতটা কোনো মতে রাস্তায় কাটিয়ে দিন। হ্যাঁ, শেষে রাস্তায়? ধারে কাছে কোনো গৃহস্থ ঘরও নেই। থাকলেই বা কি, আপনি কি তাদের পরিচিত যে আপনাকে থাকতে দেবে? দুঃখিত, সেটা একদমই নই, আমি সেটার জন্য দাবিও জানাচ্ছি না, কিন্তু অন্তত মানবতার খাতিরে। দিনকাল খারাপ বাপু, এখন অত মানবতা দিয়ে কাজ চলে না, চেনা জানা মানুষেরাই থাকতে দেয় না, আপনি আবার অপরিচিতের কাছে থাকার আশা রাখেন। তা ঠিক, হয়তো একটু বেশি আশা করে ফেলেছি। তা বলছি, অন্তত পক্ষে খাবার দাবার পাওয়ার মতো তো জায়গা পাওয়া যাবে নাকি? পাইস হোটেলের সামনে দাঁড়িয়ে বলছেন বাবু, খাবার পাওয়া যাবে কি না? হঠাৎ করে দুজন মানুষের মধ্যে অন্য একটি ভিন্ন গলার সর্পে কথক চমকে উঠলেন। মনে হলো শব্দটা যেন পিছন থেকে এলো, তাই ভয় ভয়ে পিছন ফিরলেন। আজ্ঞে বাবু, পিছনে নয়, সামনে তাকান, সামনে। কে কে কে? ছাউনির ভিতরটায় যথেষ্ট আলো অন্ধকারে একটা ভৌতিক কম্বিনেশন রয়েছে, আর তার উপর পঞ্চুর ভাঙা ভাঙা গলা সেই মুহূর্তটাকে যেন আরো মারাত্মক কিছু একটা কম্বিনেশন করে তুলেছে। ও আমার কাজের লোক। নমস্কার বাবু। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। তা বাবু কি খুঁজছেন? খাবার হোটেল কাছাকাছি আছে কিছু? বাবু যে কি বলেন না, উফ, শহুরে লোক নাকি? হ্যাঁ, কিন্তু কেন? পাইস হোটেলের সামনে দাঁড়িয়ে কিনা তাদেরকেই বলছেন হোটেল খুঁজছেন। এটা হোটেল? বাবা দারুণ ব্যাপার তো, যা কিছু অবশিষ্ট আছে? অনেক আছে বাবু, খেয়ে শেষ করতে পারবেন না, কিন্তু আপনার মুখে রুচলে হয়। আমরা গরিব মানুষ বাবু, সামান্য কিছু আয়োজন থাকে, কিছু একটা হলেই হবে। পঞ্চা, যা একটা পাত পেতে দে। আসুন বাবু আসুন। আপনিও আচ্ছা লোক মশাই, এতক্ষণ হোটেল হোটেল করে মুখে থুতু উঠে গেল, তাও একবার বললেন না যে এটা আপনারই হোটেল? মালিক একটু অমনি বাবু। তাড়াতাড়ি পাত পাতো তো। হয়ে গেছে বাবু, শুধু আপনার বসতে বাকি। এত তাড়াতাড়ি হয়েও গেল? কি হলো, যান বসে পড়ুন। আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলেন বাবু? তাই তো দেখছি। দিন তো গেল, সন্ধ্যা হলো, আর করো আমারে। বা গান করাও হয় দেখছি। কি যে বলেন বাবু, এই টুকটাক একটু রান্না বান্না করতে করতে গুনগুন করি এই আর কি। তারা গান শোনান দেখি। আহ, কি হচ্ছে টা কি, ওকে একটু শান্তি করে খেতে দাও দেখি, উনি আজ ক্লান্ত, ওর তো খিদে পেয়েছে নাকি? তা বাবুই তো বললেন গান করতে, আমার কি দোষ? না ঠিকই তো, ওনার কোনো দোষ নেই, ওনাকে কিছু বলবেন না, আমি তো এইমাত্র ওনাকে আবদার করলাম, বললাম একটা গান শোনাতে। তা বাবু থাক, এখন আর গান শুনে কাজ নেই, আপনি বরং খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে। কথক খেতে বসলেন, কিন্তু ভালো করে কোনো খাবারই দেখতে পেলেন না।
কোনোমতে ঘ্রাণের সাহায্যে বোঝার চেষ্টা করছিলেন কোনটা কি পদ। আচ্ছা, এখানে এর চেয়ে বেশি আলো নেই তাই না? না বাবু, আগে তো লণ্ঠনের আলোয় কাজ চলত, তাও তো কয়েক বছর হলো কারেন্ট এসেছে, তাতে এতটুকুই সম্ভব, এর বেশি আলো হবে না। ও, আপনাদের কাজ করতে অসুবিধা হয় না? কি যে বলেন বাবু, সব শুয়ে গেছে এখন, আপনিও যদি এখানে থাকতে শুরু করেন আপনারও শুয়ে যাবে। যাই বলুন, আপনাদের রান্না কিন্তু ভারী চমৎকার, এমন খাবার কিনা বলছিলেন মুখে রুচবে কিনা? এমন খাবার আপনি আশা করি আগে কোনোদিন খাননি তাই না? সত্যি বলতে কি, শহরে সবই প্রায় হাতের কাছেই পাওয়া যায়, খিদে পেলে যে এত কষ্ট হয় তা আগে সত্যি বুঝতে পারিনি, কখনো এমন পরিস্থিতির সম্মুখীনই হয়নি। কিন্তু আজ জম্মের খিদে পেয়েছিল, তাতে সামনে এমন সব খাবার পেয়ে সত্যি খুব তৃপ্ত হয়েছি। বেশ 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 ভালো, আপনার তৃপ্তি দেখে আমাদেরও খুব ভালো লাগলো। মানুষের যখন খিদে পায় তখন হাতের সামনে খাবার না পেলে মানুষের খিদে আরও বেড়ে ওঠে, কিন্তু যে মানুষ দীর্ঘদিন যাবৎ খাবারের মুখ দেখেনি তার ক্ষুধা যে কতখানি বিভৎস তীব্র হতে পারে তা কল্পনা করার মতন শক্তিও আমাদের নেই। তখন হাতের সামনে যাই পাওয়া যায় তাই যেন অমৃত, সেই সময় দুটো চিড়ে মুড়িও যেন রাজভোগের সমান, আর যদি কোনো অকাদ্য কুখাদ্যও পাতে পড়ে তখন চোখ যদি বন্ধ থাকে তবে তাকেও উদরস্থ করতে কোনো বাঁধা থাকে না। চোখই আমাদের সুন্দর অসুন্দরের মধ্যে ফারাক করিয়ে দেয়, সে দৃষ্টি যখন বন্ধ থাকে তখন সুখাদ্য কুখাদ্যের কোনো বিবাদ নেই। তাও তো আপনাকে খাতির করতে পারলাম না, এখানে আলোর এত অভাব, তার মধ্যে নোংরা ছোট্ট একটা পরিবেশ, আপনার হয়তো খুব কষ্ট হচ্ছে। আপনাদের শহরে এমন অন্ধকার কখনো পেয়েছেন? শহরে লোডশেডিং হলে তখন মোমবাতি বা টর্চের আলো জ্বলে, আর শখ করে অনেকে পয়সা দিয়ে অন্ধকারে খেতে যায়, সেটা আবার ক্যান্ডেল লাইট ডিনার, বুঝলেন? কথাটা বলা মাত্রই কথকের মনে হলো কথাটা বোধহয় এই জায়গার সাথে একদম বেমানান হয়ে গেল, এই কৌতুক বা কথা যাই হোক না কেন সেটা বোঝার মতন স্থান বোধহয় এটা নয়। কিছু ভাবছেন বাবু? না কই, কিছু না তো। তা আপনার বাড়ি কোথায়? আসল বাড়ি মুর্শিদাবাদ, কাজের সূত্রে কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি একা। একা মানুষ, তাহলে রান্না বান্না? নিজে যতটুকু পারি তাতে ঠিক চলে যায়। এ পঞ্চা, বাবুকে হাত ধোয়ার জন্য নিয়ে যা। হ্যাঁ বাবু, আসুন আসুন, জল দিচ্ছি। দেখেছেন কাণ্ড, কথা বলতে বলতে যে আপনার হাত শুকিয়ে কাঠ হয়ে গেছে তা টেরই পাইনি। না না, সে ঠিক আছে, তোমরা আজ রক্ষা করেছো, আমরা তো মশার কামড়ে মরার আগে খিদেতেই মরে ভূত হয়ে যেতাম। হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। যা, এতক্ষণ তাও একটু আলো ছিল, এখন তো দেখি সেটাও গেল। আসলে বাবু, এখানে রাত 12টা বেজে গেলে কারেন্ট কেটে দেওয়া হয়। কেন? এখানে এটাই নিয়ম বাবু। অসুবিধা হয় না? না বাবু, দিব্যি চলে যায়। অন্য ব্যবস্থা আছে? হ্যাঁ বাবু, অবশ্যই আছে, নিয়ে আসছি, দাঁড়ান। অন্ধকারে দেখে যেতে পারবেন? কি যে বলেন বাবু, কি বলবো, ইহলোক পরলোক দুই জন্মই অন্ধকারেই কেটে গেল, আর সামান্য চলাফেরা করতে পারবো না। আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। লোকটা বড় বেশি কথা বলে। কথাটা বলেই পঞ্জু চলে যায়। সে কাজলের মতো ঘন কালো অন্ধকারে পঞ্চু দিব্যি হেঁটে হেঁটে চলে গেল। পঞ্চুদের মতো অশরীরীর কাছে অন্ধকার প্রিয় হলেও সাধারণ মানুষের কাছে তা হয়তো নয়। রাত 12টার পর এমন কারেন্ট চলে যাওয়াতে অশরীরীদের যেমন সুবিধা হয়, কথকের মতো মানুষদের অর্থাৎ আমাদের হয়তো তা হবে না। অন্ধকারে শান্তি থাকে, তবে সেই একই অন্ধকারে খারাপ শক্তি থাকে, অজানা জগতে চিরতরে চলে যাওয়ার জন্য, টেনে নেবার জন্য হাতছানি থাকে, যেখানে নিশাচর পাখিদের ডাক থাকে আর সবচেয়ে বেশি সেখানে ভয় থাকে, যেই ভয় একটা জীবন্ত মানুষকে পাথরে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখে, যেই ভয়ের উৎস নিজের উৎসস্থল বোঝানোর আগে কোনো মানুষকে শেষ করে দিতে পারে। এত সব কিছুর পরেও কথকের নিয়তি রাতে ট্রেনে এসে বাধা পড়ল, এটা নিয়তির বিড়ম্বনা ছাড়া আর কি হতে পারে? এলাম বাবু। যাক ভালো, যা বলছিলাম তোমরা আজ বাঁচালে বুঝলে। যা, এত সহজ নাকি সেসব, কি যে বলেন বাবু। তা তুমি ভূতে বিশ্বাস করো আর ভয়টাও পাও নাকি?
শুনেছি তোমাদের এই গাঁয়ে নাকি খুব ভূতের উপদ্রব। ট্রেনে করে আসার সময় স্টেশনে একজন যাত্রীও তাই বলছিল, এই গ্রামের নামে নাকি অনেক কাহিনী আছে। এসব জায়গার একটা ইতিহাস থাকে, ইতিহাস ছাড়া কিছু দাঁড়িয়ে থাকতে পারে না। না, এর আগেও অনেক কিছু শুনেছি আমি এখানকার সম্বন্ধে। তাই নাকি? তা সেসব আপনাকে কে বলল? ওই আমার বোন বলেছিল, ওই রাতের বেলায় আসতে বারবার নিষেধ করে দিয়েছিল। তবে কেন এলেন বাবু? আগে ট্রেন মিস করাতে আসতে হলো। আপনি ভূতে বিশ্বাস করেন নাকি? ভূত আছে কিনা জানা নেই, তবে মনে হয় থাকলেও থাকতে পারে। তুমি কখনো দেখেছো তেনাদের? ভয় পান তাদের? জানি না, সেভাবে ভেবে দেখিনি। দেখলে চিনতে পারবেন। তোমার ওই হাসিখানা তো সেই, ভূত আছে কিনা জানি না, তোমার হাসি শুনলে যে কোনো জ্যান্ত মানুষের প্রাণ কেঁপে উঠতে পারে। আমার দাঁতগুলো দেখলে আরো বেশি করে প্রাণ কাঁপবে বাবু, তখন এখানে থাকতেও মন চাইবে না, শুধু মনে হবে এ কোনো পিশাচ নাকি কোনো জন্তু। তাই নাকি? কথাটা বলা মাত্রই পঞ্চু একটা হ্যারিকেন তার নিজের মুখের সামনে তুলে ধরে। আর সত্যি তাই, হ্যারিকেনের সেই আলোয় তার দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর দেখাচ্ছিল। কোনো মানুষের যেমন বিকট দাঁত হতে পারে তা হয়তো কোনো পশুও দুঃস্বপ্নে কল্পনা করতে পারে না, কিন্তু যা কল্পনায় ঘটা সম্ভব নয় অনেক সময় তা বাস্তবে ঘটে যায়। পঞ্চু কোনো পিশাচ নাকি কোনো জন্তু তা ঠিক জানা নেই, কিন্তু ও যদি কোনো অদ্ভুত বিশালাকার জন্তুর সামনেও ওর ওই বিকট দাঁত বের করতো, তবে হয়তো সেই হিংস্র জন্তুও যুদ্ধের ময়দান ছেড়ে পালাতো। পঞ্চু সঙ্গে সঙ্গে তার নিজের হাতটা কথককে দেখায়। হাতটা থেকে গলিত পোড়া মাংস খসে পড়ছে। রান্না করতে গিয়েই পুড়ে গিয়েছিল বাবু, দেখেন। দেখলেই যেন এক অকল্পনীয় পচা দুঃসহ গন্ধ কথকের মাথায় ঘুরপাক খায়। পঞ্চু নীরবতা ভেদ করে বলে ওঠে, এখন আর ব্যথা নেই বাবু, অনেক বছরের পুরনো ঘা তো। আগে যখন দগদগে ছিল তখন কষ পড়ত, তখন অনেক ব্যথা ছিল, এখন সেসব নেই। চাইলে আপনিও ধরে দেখতে পারেন, দেখুন না, দেখুন, আসুন। ভয়ে কথকের মুখ থেকে কোনো কথা বেরোল না, মাথা প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। অত্যধিক ভয় পেলে যে ঠিক কি অঙ্গভঙ্গি হয় তা কথকের নিজেরই জানা নেই, শুধু তার পা তখনই সেই মুহূর্তে প্রতিক্রিয়া জানিয়েছিল। দুই পা পিছিয়ে এসেছিল পঞ্চুর থেকে। আলো নামো। ভয় পেলেন বাবু? আমার খুব গরম লাগছে, আমার খাবার মতো কিছু থাকলে দিয়ে যাও তো। ভয়েতে আপনার রক্তচাপ বোধহয় বেশি বেড়ে গেছে। তুমি এখন এসো। আপনারা গ্রামে এসে শুধু গল্প খোঁজেন বাবু, গল্পের পিছনে থাকা বাস্তব রূপগুলো দেখলে এমনই ভয় পান, হয় শিউরে ওঠেন নয়তো মুখ ঘুরিয়ে চলে যান। ইতিমধ্যে পঞ্চুর হাসি কথকের কাছে অসহ্য লাগছিল, কিন্তু বারংবার মানা করা সত্ত্বেও পঞ্চু দস্যুর মতো সেই হাসির পুনরাবৃত্তি করাতে কথক নিজেই কানে হাত চাপা দিল। এই হাসি যেন আকাশ চিরে বাতাস কাঁপিয়ে জলে ঢেউ তুলে সবকিছু এক রাতের মধ্যে শেষ করে দেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠেছিল। হিংস্র বাঘিনীর সামনে পড়লে কোনো শিকার যেমন আর নিজে থেকে ফিরে যেতে পারে না, পঞ্চুর এই ভয়াবহ হাসিও যেন বুঝিয়ে দিচ্ছিল কথকের পক্ষে পুনরায় ফিরে যাওয়া অসম্ভব। কেউ আছেন? হ্যাঁ, কি হয়েছে? এটা কি বাঁচান বাবু, বোধহয় ভয় পাচ্ছেন। ওকে দয়া করে কেউ হাসি থামাতে বলুন, আমি এই হাসি আর শুনতে পাচ্ছি না, আমার কান ছিঁড়ে যাচ্ছে, মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে, সারা শরীর যেন আড়ষ্ট হয়ে আসছে, আমার সর্বাঙ্গ ঝিমঝিম করছে, আমি আর হাসি নিতে পারছি না। দয়া করে একার থেকে ওকে নিয়ে যান, প্লিজ নিয়ে যান, পারছি না, প্লিজ প্লিজ। আপনারা শহুরে মানুষ বাবু, এত সামান্য জিনিসেই কি আপনাদের এত ভয়? ভয় নয়, আমার বড্ড ক্লান্ত লাগছে, আমাকে একটু একা ছেড়ে দাও। জীবনে কত কিছুই তো নতুন হয়, আগে জীবনে যা ঘটেনি তা পরবর্তীতে ঘটবে না তা কে বলতে পারে? এই যেমন ধরুন, আজকে আপনি এখানে বসে এত তৃপ্তি সহকারে গোগ্রাসে যে সমস্ত খাবার খেলেন, কখনো হয়তো আপনি স্বপ্নেও ভাবতে পারেননি এই সব খাবার এত সুস্বাদু হতে পারে, অথবা এসব খাবার আপনি হাত চেটে বারবার চেয়ে চেয়ে খেতে চাইবেন, প্রশংসায় পঞ্চমুখ হবেন। আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন এই সব খাবার আপনার এত মনোপুত হবে? উনি কি খেয়েছেন
সেটা একবার ওকে দেখিয়ে দাও। অতিথি আমাদের কাছে পরম পূজনীয়, তাকে ফাঁকি দেওয়া উচিত নয়। উনি কি খেয়েছেন তা জানার অধিকার ওরও আছে। ওকে নিয়ে যাও। মানে আমাকে কি খাইয়েছেন? আমরা খাওয়াতে চাইনি বাবু, মনে করুন তো দেখি ঠিক কি হয়েছিল। আপনি তো নিজে যেচে এসে খেতে চেয়েছিলেন, তখন আমরা আর কি করে আপনাকে মানা করতাম। আসুন বাবু, একবার দেখে যান। কথক সেই রাত্রে কি কি খাবার খেয়েছিলেন সেটা দেখানোর জন্য পঞ্চু তাকে পুনরায় সেই ঘরে নিয়ে যায়। তারপর টেবিলের সামনে এটো থালাগুলোর উপর একটা হ্যারিকেন তুলে ধরে। তখনও কথক সম্পূর্ণভাবে বুঝতে পারেননি সেই খাবারে কি ছিল, কি এগুলো। আপনার কাছে বোধহয় খুব অচেনা ঠেকছে, আসুন আপনাকে আমি চিনিয়ে দিই। পঞ্চু তার ভাঙা ভাঙা গলায় খুব আনন্দ সহকারে নেচে নেচে বিকট হাসি হাসতে হাসতে কথককে সেই রাতের খাবারের বর্ণনা দিতে থাকে। এই যে দেখুন বাবু, এই হলো ভাত, চারটি গরম ভাত, অনেক কষ্টে জোগাড় করে এনেছিলাম। এই যে সাথে দেখতে পাচ্ছেন, এটা হলো মাদুরের ঝোল, আর পাশে এটা ইঁদুরের রোস্ট। সকালবেলায় আমরা ঠিকঠাক বেরোতে পারি না, তাই জন্য রাতে লাশ পড়লে সেই টাটকা লাশ নিয়ে আসি। সেই লাশের মাংস বেশ কষিয়ে কষিয়ে রান্না করে রেখেছিলাম, আপনি আজ তা চেটে পুটে খেয়েছেন, খেয়ে আবার প্রশংসা করেছেন। মানুষ হয়েই প্রথমবার হয়তো মানুষের মাংস খেলেন, কেমন লাগলো বাবু? কখনো ভাবতে পেরেছিলেন জীবন্ত অবস্থাতেই এমন স্বর্গ দেখতে আর খেতে পাবেন? কথাগুলো শুনতে শুনতে তার থালার দিকে তাকাতে কথকের গা গুলিয়ে আসলো। এমন নোংরা পচা ভাগাড়ের মাংসর সাথে এমন জঘন্য অস্পৃশ্য ঘৃণ্য জন্তু জানোয়ারের মাংস তার পেটে রয়েছে, এটা ভাবা মাত্রই তার শরীর পাক দিয়ে উঠল। মনে হলো যেন নিজেরই হাতে কোনো ছুরি দিয়ে পেট কেটে সেসব বজ্র পদার্থ এক নিমেষে বার করে দিতে পারলে অনেক হালকা হতে পারতে। এখন নাকের কাছে যেন একটা অদ্ভুত নোংরা উগ্র গন্ধ অনুভব করতে পারছেন, সেটা হয়তো ভুলও হতে পারে, কারণ খাবার যা বর্ণনা শুনেছেন তারপর আর মাথা ঠিক রাখা সম্ভব নয়। এসব বারংবার ভাবতে ভাবতেই তার মাথা ঘুরে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে নিজেকে সামলাতে না পেরে ওখানে দাঁড়িয়ে বমি করে ফেলেন। এত ঘেন না কেন পাচ্ছেন বাবু? একটু আগেই তো এইসব খাবার আপনি এত আনন্দ করে খেলেন, খাবারের আসল উৎস জানা মাত্রই এত ঘৃণা। চুপ করো, চুপ করো, তুমি চুপ করো, দয়া করে চুপ করো, চলে যাও, চুপ করো। শুধুমাত্র খাবার দেখেই ভক্তি উঠে গেল? কোনো জিনিস চোখে না দেখলে তা যে ঠিক কতখানি মনোরম হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। খাবারগুলো খাওয়া অবধি ঠিক ছিল, কিন্তু তারপর সেগুলো দেখা উচিত হয়নি। এই যেমন ধরুন না, আপনি পঞ্চুর সাথে যখন কথা বলছিলেন সেই ঘটনা অবধি ঠিক ছিল, কিন্তু যেই মাত্র পঞ্চু আপনাকে ওর বিভৎস রাক্ষসের দাঁতগুলো দেখালো, অমনি আপনি ওকে ভয় পেতে শুরু করলেন। এখন যদি আমি আপনাকে নিজের রূপ দেখাই, আপনি হয়তো জ্ঞান হারাবেন। নিজের রূপ মানে আপনারা কারা? নিশ্চয়ই বাবু, নিশ্চয়ই আপনার কৌতূহল নিবারণ করা আমার একান্ত কর্তব্য। দাঁড়ান, দাঁড়ান তবে দেখাই। এই কথাটা বলেই সে হ্যারিকেনের কাছে নিজের মুখটা নিয়ে গেল। ঘনাদার যার রূপ তা বোধহয় পচে গলে যাওয়া কোনো কুষ্ঠ রোগী দেখলেও ভয় পেত। একটা চোখ ছোট আর একটা চোখ স্বাভাবিকের তুলনায় বেশ অনেকখানি বড়, ভুরুনে। চোখের মণি আদেও আছে কিনা বোঝা যায় না। ঠোঁটগুলো রুক্ষ চামড়া ওঠে, নাকের জায়গায় নাক নিয়ে আছে একটা গর্ত।
সে গর্ত এতটাই নোংরা যে ভিতরকার গলিত মাংস বাইরে থেকে দেখা যায়। কপালে হাজারো ভাঁজ, মাথায় হয়তো চুল নেই, চুলের জায়গায় ছাই লেগে রয়েছে। কথক নিজের চোখে এতটুকু দেখতেই সক্ষম হয়েছিল, তারপর সঙ্গে সঙ্গে চোখ বুঝে মুখ ফিরিয়ে নিয়েছিল। আবার গা গুলিয়ে উঠেছিল, থুতু উঠে এল। তার পরক্ষণে তার মনে হয়েছিল কেন সে মরতে এখানে এসেছিল। আমাদের এমন রূপ মনে হয় আপনার সহ্য হয়নি, আবার কথাও নয়, সবার ক্ষমতা থাকে না এমন রূপ সহ্য করার। আপনার সহ্য শক্তি অসীম, তাই আপনি এতক্ষণ এখানে দাঁড়াতে পেরেছেন। আমি বাইরে যাচ্ছি। আপনি তো থাকতে এসেছিলেন বাবু। এখন আর থাকার ইচ্ছে নেই, এক মুহূর্ত নেই। কিন্তু আপনি এসেছিলেন নিজের ইচ্ছে, যাবেন তো আমাদের ইচ্ছেতে। মানে এখান থেকে যদি আমরা যেতে দিই তবে তো যাবেন। আমাদের কাছে খেলেন, এত কষ্ট করে জোগাড় করা ভাত আপনাকে দিলাম, নিজেদের খোরাকি জোটাতে হবে তো, সেটা না নিয়ে ছেড়ে দিই কি করে? কি করতে চাইছেন? আরে মশাই, রোজ রোজ মানুষ পাওয়া তো যে সে ভাগ্যের কথা নয়, রোজ ওই পাশের ভাগার থেকে লাশ তুলে আনতে আর ভালো লাগে না। পুকুরে শোঁকা, শিয়ালে ছিঁড়া, শকুনে ঠেকড়ানো ঘেঁও লাশ আর ভালো লাগে না বাবা। তার চেয়ে বরং স্বাদ বদলের জন্যে যখন কিছু পেয়েছি তখন সদ্ব্যবহার না করে ছেড়ে দি কি করে বলুন। পরিস্থিতি বেগতিক দেখে কথক দৌড়ে পালাতে চায়। দরজার কাছে দৌড়ে আসতেই দরুন করে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সাথে সাথে দুটো ভৌতিক গলা উল্লাস করে জয়ের শব্দে হেসে ওঠে। কত দিনের না পাওয়া কিছু যেন তাদের পাওয়া হয়েছে। বেঁচে থাকাকালীন জীবনে অনেক কিছু না পাওয়া থেকে গেছে, সেসব পাওয়া বোধ হয় সেসব। পূরণ হবে একটা নতুন জীবন্ত দেহের স্বাদ পেলে। কথকের মনে হতে থাকে বাইরে যেন প্রবল বেগে ঝড় উঠেছে, গাছেরা যেন ওলট পালট হয়ে যাচ্ছে, সাঁই সাঁই শো শো করে শব্দ হচ্ছে। কিন্তু এই ঝড় কি শুধুই বাইরে বইছে? আমাদের তো মনে হয় এই ঝড় কথকের মস্তিষ্কেই আসল তোলপাড় এনেছে। এখন তো বেরোনো যাবে না বাবু। এত ভয় কেন? দাঁড়ান, আপনাকে দিয়ে নতুন কিছু তৈরি হবে, আপনাকে দিয়ে পরীক্ষা হবে। আপনার শরীরটা যদি আঁশবটি দিয়ে চিড়ে ফেলে দেখতে পাওয়া যেত তাহলে ঠিক কী নিয়ে কিছু করা যায় বুঝতে পারতাম, তবে বড় ভালো হতো। ধরুন তপ্ত রক্ত ভেসে যেত চারিদিকে, ঠিক যেমন মাছ কেনার সময় কানকো দেখে নিতে হয় লাল আছে কি না, ঠিক তেমন তপ্ত রক্ত দেখে বোঝা যেত একেবারে সদ্য কাটা। ধমনির মধ্যে তখনও দপদপে স্পন্দন থাকবে, অথবা আপনার চামড়াও যদি জ্বালিয়ে দিই তাহলে আপনার আর আমার মুখ দুটো পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখতে পারবো কোনটা বেশি বিভৎস, কোন চামড়াগুলো বেশি দ্রুত ছাড়ানো যায়। আচ্ছা, ভুলের কি কখনো কোনো সীমা থাকে? মনে আছে কথক যখন আলো ছায়ার মাঝে এই ছাউনিটা প্রথম দেখে এগিয়ে এসেছিলেন তখন অচেনা অজানা এই মানুষটার নাকের কাছে কান নিয়ে যেতে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করেছিলেন। কিন্তু আপনারাই ভেবে বলুন তো, যেই দেখে তপ্ত রক্ত পায় তাদের নিঃশ্বাস কী করে ঠান্ডা হতে পারে? তখন চারিদিকে কোনো হাওয়াও ছিল না, তবে কি সেটাও কথকের ভুল? দেহের ত্বকে তাপমাত্রা বুঝতে এত ভুল করে? কথক বাইরে বেরোনোর জন্য ক্রমাগত দরজায় ধাক্কা দিয়ে চলেছেন। একটা সময় মনে হলো তিনি পরাজিত, কেউ যেন তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি মারল। সঙ্গে সঙ্গে তিনি মেঝেতে পড়ে গেলেন। তারপর মনে হলো কেউ যেন তার পায়ে ধারালো কিছু দিয়ে চিড়ে চিড়ে পরীক্ষা করে দেখছে, কারা যেন নাকি সুরে হাসছে, কাঁদছে, কথা বলছে। ব্যাস এতটুকুই অনুভব ছিল।
তারপর দেখে আর কোনো জ্ঞান ছিল না। কয়েকটা হাত যেন কথকের সারা শরীরে কিছু খুঁজছে। ওরা কি নতুন প্রাণের স্পন্দন খুঁজছে নাকি অন্য কিছু, আরো গুরুত্বপূর্ণ কিছু? পরের দিন সকালে, সকালবেলা কথকের যখন ঘুম ভাঙল তখন তিনি দেখতে পেলেন তিনি একটি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন আর তার চারপাশে অনেক অচেনা লোক গোল করে বসে আছে। যথারীতি তিনি একটি খাটে শুয়ে, চোখ খোলা মাত্রই কিছু লোক হই হই করে উঠল। কথক কিছু বুঝে ওঠার আগেই একটি মেয়ে এসে কথককে বলল, কিরে তোর কি হয়েছিল, এখানে এলেই বা কবে, রাতে এসেছিলিস নাকি? সকালে তোর সাথে কথা হলো তখন তো কিছু বলিসনি, কিরে চুপ করে আছিস যে, উত্তর দে। তোকে না কতবার বারণ করেছি এই গ্রামে রাতে আসবি না, আসবি যখন আগে থেকে একটা খবর দিতে তো পারতিস, কাউকে দিয়ে একটা গাড়ি পাঠিয়ে দিতাম। এত কথার মাঝখানে হঠাৎ করে কথকের মনে পড়ল, এটাই তো তার বোন, তোদের বাড়িতে আছে। হ্যাঁ তা নয় তো কি, দেখে চিনতে পারছিস না? আচ্ছা আমি এখানে কি করে এলাম, তোরা আমায় কোথায় পেলি? সকালবেলায় জনা কয়েক ছেলে পুলে মিলে পাড়ার মাঠ দিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম অনেকটা খড়ের গাদার মধ্যে কিছু একটা পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখতে পেলাম বাড়ির ধ্বংসস্তূপ, সারা গায়ে ছাই বর্ষ মেখে শুকনো ডালপালা পাতা এসব জড়িয়ে সেই ধ্বংসস্তূপের ওপর কেউ শুয়ে আছে। জামা কাপড় দেখে মনে হলো শহরের লোক, চোখে মুখে ক্লান্তি, আমরা তো ভেবেছিলাম মরেই গেছে, পরে নাড়ি ধরে দেখলাম না প্রাণ আছে, কপাল কেটে গেছে, ছাপ ছাপ রক্ত শুকিয়ে গেছে, ঠোঁট মুখ প্রায় বেঁকে গেছে, হাত পায়ে কাটা দাগ, চুলগুলো এলোমেলো, কোনো জ্ঞান নেই। তুমি তখন অজ্ঞান হয়ে চিত হয়ে পড়ে আছো, অনেক চেঁচামেচি করে লোক জড়ো করতেই সেখান থেকে তোমার বোন বেরিয়ে এসে বলল তুমি নাকি ওর দাদা হও, তারপর তোমাকে সবাই ধরাধরি করে এখানে শুয়ে রেখে গেছে। তোমার ভাগ্য ভালো, তোমায় সঠিক সময় আনা হয়েছিল। গতকাল রাতে খুব ঝড় উঠেছিল। বলি পাগল হলে নাকি গো, কোথায় ঝড়, কোথায় কি ঝড় উঠেনি? পাগলের মতন এসব কি বলছিস বলতো? না মনে হলো ঝড় উঠেছিল, গাছপালা বাড়ি খাচ্ছিল, মনে হলো হাওয়া শোঁ-শোঁ করছে। বলি তোমার দাদাকে একটু ঝাড়িয়ে নিয়ে এসো, জ্ঞান ফেরা অব্দি ভুলভাল বকছে, বোধহয় ভয় পেয়েছে। সারা রাত কোথায় ছিলি? সকালে তোকে যখন নিয়ে এলাম তখন তোর গায়ে খুব জ্বর ছিল, কিছুক্ষণ আগেই ডাক্তার এসে দেখে গেছে, একটা ইঞ্জেকশনও দিয়েছিল, বলেছিল তাতেও যদি জ্ঞান না ফেরে তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। ভাগ্য ভালো তোর জ্ঞান ফিরেছে, আর একটু দেরি হলেই আমরা তোকে ধরাধরি করে হসপিটালেই নিয়ে যাচ্ছিলাম। মাথাটা খুব যন্ত্রণা করছে, সারা গা তো খুব ব্যথা করছে। তুই কি রাতে এসেছিলি, ওভাবে রাস্তায় পড়েছিলি কেন? আমি একটু হোটেল খুঁজছিলাম, অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখলাম কিছুক্ষণ সময় আছে গাড়ি পেয়ে যাব, সেটা ভেবেই বাড়ি থেকে বার হয়েছি, কিন্তু কোনোভাবেই সেই গাড়িটা ধরতে পারিনি, পরে শেষ ট্রেনটা ধরেছি। গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিল, ভাবলাম সামনে কোনো একটা হোটেল পেলে থেকে যাবো। অনেক খুঁজে রাস্তায় একটাও লোকও পাইনি, এমনকি একটা কুকুরও না। তারপর অনেকটা হেঁটে এসে একটা হোটেল পেলাম, সেই হোটেলে রাতে খাওয়া দাওয়াও করেছি। তারপরে হঠাৎ কি যেন সব হয়ে গেল, কেমন অদ্ভুত সব নোংরা। তোর কথা জড়িয়ে যাচ্ছে, জল খাবি একটু, শরীর কি খুব খারাপ লাগছে? কথাটা বলা মাত্রই কথকের গা গুলিয়ে এলো, সঙ্গে সঙ্গে সে আবার বমি করলো। কিরে কিরে তোর শরীর খারাপ করছে, ডাক্তার ডাকবো? না রে, গাটা ঘিন্নায় বড্ড ঘিন ঘিন করছে, আমি একটু তুলে ধরবি, একটু বাথরুমে নিয়ে চল, আমি একটু চোখে মুখে জল দেবো, পরিষ্কার হবো। ওখানে খাওয়া দাওয়া করেছো? কে খেতে দিল তোমায়? দুজন লোক ছিল। আচ্ছা দেখতে কেমন ছিল, কিছু কি মনে পড়ছে?
অন্ধকার ছিল, ভালো করে দেখতে পাইনি। ওখানে তো এখন কোনো হোটেল নেই, খেলি কোথায়? হোটেল নেই কে বলল গো, মনে নেই? আরে ওই যে সেই আগে যেটা ছিল ওটার কথাই বলছে গো তোমার দাদা। আরে অপঘাতে মৃত্যু হলে এমনই হয়, ঘনা তো নিজের জীবনের চেয়ে ওই পাইস হোটেলটাকে বেশি ভালোবাসত, হঠাৎ করে অমনভাবে মরে না গেলে এখনো হয়তো হোটেলটা চলতো। ওখানেই রাতে গিয়েছিল, টিনারা টেনেছিল মনে হয়। আজ বাড়িতে মা আসুক, আমি মাকে তোর নামে একটা পুজো দিতে বলবো। কোথায় গেছে? কাকার বাড়ি গেছে বিয়ের কার্ড দিতে। আচ্ছা, ওরা আমাকে পেয়েও ছেড়ে দিল কেন? অনেকদিন আগে শুনেছিলাম ঘনাদার হোটেলে বাইরের কোনো অতিথি এলে ঘনাদা খুব আপ্যায়ন করত, নিজের যতটুকু থাকতো ততটুকু দিয়েই অপূর্ব রান্না করে খাওয়াতো। একটা সময় এই গ্রামে ঘনাদার পাইস হোটেলের খুব নাম ছিল রে, আর সাথে ছিল আরেক রান্না পাগল পঞ্চু, ঘনাদার হাতে হাতে জোগান করে দিত। এই দুজনকে নিয়ে পাইস হোটেল একসময় রমরমিয়ে চলতো। হঠাৎ করে একদিন সিলিন্ডার বার্স্ট হলো, ব্যাস ওতেই দুজন একেবারে শেষ হয়ে গেল। তারপর প্রায় 4-5 মাস ওই মোড় দিয়ে যেই যেত তাকেই নাকি হাত বাড়িয়ে ডাকতো খাবার জন্য, আর সাড়া না দিলে পঞ্চু নাকি দাঁত খিচুনি দিয়ে ভয় দেখাতো। শেষে প্রায় বাধ্য হয়েই একটা সময় গ্রামের মানুষজন ভয় পেয়ে ওখান দিয়ে 7:30 পর যাওয়া বন্ধই করে দিল। তারপর থেকে গ্রামে কোনো অতিথি এলে ঘনাদার পঞ্চু নাকি তাদের ডাকে। তোকে কেউ ডেকেছিল? না, আমি নিজেই গিয়েছিলাম। তবে হয়তো তোকে তোর অদৃষ্ট ডেকেছিল। এই পাইস হোটেলের রাস্তা একদিন হয়তো ঘনাদার পঞ্চুর ডাক থেকে মুক্তি পাবে। আসলে মানুষ খুন করা ওদের স্বভাব নয়, তবে ঘনাদা বেঁচে থাকতে খাবার নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসতেন। হয়তো কথককে দেখে তার মনে হয়েছিল টাটকা মাংস পেলে আরও ভালো কিছু রান্না করা যেতে পারে, তাই হয়তো এই আক্রমণ। একটা সময় কথকের শরীরের সমস্ত ক্ষতচিহ্ন হয়তো মিলিয়ে যাবে, কিন্তু পটুয়াটুলি গ্রাম থেকে যে দুটি বিভৎস মুখোচ্ছবি স্মৃতিতে করে কথক নিয়ে গেলেন সেগুলো কি ভুলতে পারবেন? হয়তো পারবেন না। বিজ্ঞানের দ্বারস্থ হয়েও যদি সেই স্মৃতি ভুলতে চান তখনও নিরাশ হবেন। এই ঘটনার যুক্তি খুঁজতে খুঁজতে বিজ্ঞান যখন ক্লান্ত হয়ে উঠবে তখন হয়তো সেই বিজ্ঞানীদেরকেও ঘনাদা ও পঞ্চুর মতোই কেউ আপ্যায়ন করে খেতে ডাকবে। কথায় আছে কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না। ঘনাদার পঞ্চু বোধহয় তাই আজও ওদের কর্ম ছেড়ে দিতে পারেনি। আজও কোনো পথচারী পেলে তাদের ডেকে ডেকে খাওয়াতে চাওয়ার আকাঙ্ক্ষা ওদের মধ্যে প্রবল। হ্যাঁ, হয়তো অভিপ্রায় বদলেছে কিন্তু কাজকর্ম বদলায়নি। শুনছিলেন লেখিকা মৌমিতাদের কলমে মধ্যরাতের পাইস হোটেল। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তার নোটিফিকেশন সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।